এই পাশ থেকে আসবো, মনে রাখতে হবে আমরা এই পাশ থেকে এই পাশে আসবো, মানে আমার ডান দিক থেকে বাম দিকে আসবো। এখন এখানে তিনটা করে দিলাম, এটা তিনটা করে নিলাম, এখানে তিনটা হইতেছে না, এখানে একটা আছে বাকি দুটো হইতেছে না, বাকি দুটো না হওয়ার জন্য আমি এখানে জিরো দিয়ে দেবো, বাম পাশে জিরো দিয়ে দেবো। কোন সংখ্যার বাম পাশে জিরো দিলে সেটা আসলে বেসিক কোনো ডিফারেন্স হয় না, বেসিক কোনো পার্থক্য ওর হয় না, তাই ওর এখানে বাম পাশে শূন্য দিয়ে দিলাম। কথা এতটুকু ক্লিয়ার? এবার যে 3 বিট করে আমি আলাদা করে নিছি, এই প্রত্যেকটা 3 বিট কে দশমিকে নিলে কি হয় সেটা আমি দেখবো। এই 3টা 1 কে দশমিকে নিলে 7 আসে, 0 1 0 কে দশমিকে নিলে 2 আসে, আর 0 0 1 কে দশমিকে নিলে 1 আসে। তো জাস্ট এই সংখ্যাটা আমি এখানে লিখে দিব। আশা করি আমি দশমিক বাইনারি থেকে অক্টালে নেওয়াটা শিখাইতে পারছি। আমি দ্বিতীয় একটা উদাহরণ করি, আমি নিজেই করে দিতেছি, তারপরে দেখি তোমাদেরকে করতে দিব। দ্বিতীয় একটা উদাহরণ ধরো 101 এরকম। তো এরকম সেম কাহিনী, এটাকে বাইনারিতে আছে, এটা অক্টালে নিলে কি হবে, সেম ভাবে আমি 3টা বিট করে ভাগ করে নিলাম, ওর এই পাশে কিছু নাই মানে একটা জিরো দিয়ে দিব। তাইলে এই 110 কে দশমিকে নিলে কি হয় একটু দেখি, 124, 124, দ্যাট মিন্স 124, তাহলে 110 এইটা আর এইটা, এই দুইটা যদি আমি নেই, এই দুইটা যদি আমি নেই তাহলে 6, দ্যাট মিন্স 110 কে যদি আমি দশমিকে নেই তাহলে সেটা হবে 6, সেটা হবে 6। এবার 111 কে যদি নেই তাহলে 111, দ্যাট মিন্স তিনটাই ব্যবহৃত হইতেছে, দ্যাট মিন্স 7। 010 কে যদি নেই, 010 কে যদি নেই তাহলে হচ্ছে সেটা 2। তাহলে হচ্ছে এই সংখ্যাটাকে যদি আমি দশমিকে নেই, 10 চারটা ভাই, 10, শর্টকাট শর্টকাটটা আরেকবার একটু বুঝিয়ে দিবেন। মানে এই যে 421 তিনটায় ব্যবহৃত হইতেছে, এই যে এভাবে যে আচ্ছা এটা বললেন, ব্যবহার বলতেছি। তো এই দেখো এই সংখ্যাটা 1 2 3 4 5, 1 2 3 4 5, এই সংখ্যাটাকে যদি আমি অক্টালে নেই তাহলে সেটা আসবে 273 অ্যান্সার। তো এই শর্টকাটের ব্যাপারটা ছিল কি রকম, যে শর্টকাটের ব্যাপারটা ছিল সবার শুরুতে ছিল 1, একটা প্রথম সংখ্যা ছিল 1, 1 এর ডাবল ছিল 2, 2 এর ডাবল ছিল 4, 4 এর ডাবল ছিল 8। তো এটা যে আমরা লিখে দিতে হবে, যে যে সংখ্যাটা আমরা লিখবো, যে সংখ্যাটা আমরা লিখবো জাস্ট এই পাশ থেকে লিখে যাবো, যেমন 110, 110 এভাবে লিখে যাবো। যার যার নিচে 1 আছে শুধু সেগুলো যোগ করে দিব, 0 থাকলে যোগ করা লাগবে না। দ্যাট মিন্স এই 2 আর 4 এর নিচে 1 আছে, সেজন্য আমরা এটা দুটো যোগ করে দিলে আসবে 6। আবার যখন 3টা 1 কিনবো, 3টা 1 কিনলে এখানে 1, দ্যাট মিন্স 3টা 1 আছে, 3টা যোগ করে দিবো। ধরো সংখ্যায় যে এরকম 100, তো শুধু এই 4 যোগ হবে, তাহলে শুধু 4 হবে। তখন যারা শর্টকাটের কথা বলছিল সে আসলে আশা করি বুঝতে পারছো। তো আশা করি বাইনারি থেকে অক্টাল ব্যাপারটা সবার ক্লিয়ার হয়েছে, একদম সহজ একটা ব্যাপার। প্রথমে 3 বিট করে ভাগ করে নিব, তারপর জাস্ট ওই প্রত্যেক 3 বিট দশমিকে নিলে কত হয় সেই সংখ্যাটা আমরা নিচে লিখে দিব। তাহলে আমাকে একটা ম্যাথ করে দেখাও। এটাকে দশমিকে নিলে কত আসে, এটাকে অক্টালে নিলে কত আসে একটু বলো তো আমাকে। ৪৫১ ভাইয়া, ৪৫১ ভাইয়া, ৪৫১ হ্যাঁ, 451। যারা অ্যান্সার দেওয়া শেষ তারা আবার মিউট করে দিবা ভাই, আবার যখন তোমার কোশ্চেন আসবে তখন তুমি আনমিউট করে কোশ্চেন করবা বা তুমি অ্যান্সার বলবা। তো এটা 451 হইছে, এটা সবাই আশা করি বুঝছি। তারপর আমি একটু বলে দেই, যারা বুঝে নাই বা যারা পারে নাই তাদের জন্য, আমরা প্রতি 3 বিট করে আমি আলাদা করে লিখছি, তারপর আবার লিখি এই 3 বিট, এই 3 বিট, এই 3 বিট। এখন এই সংখ্যাটাকে যদি আমি অক্টালে নিতে, এই 3 বিট, এই 3 বিট, এই 3 বিট করে আলাদা করে নিলাম, এখন প্রত্যেকটা সংখ্যা যদি আমি আলাদা করে বাইনারি থেকে দশমিকে নেই তাহলে হচ্ছে 124, এটা 001 শুধু 1 হবে, এটা হচ্ছে 101, 4 আর 1 যোগ করলে 5, আর এটা হচ্ছে 100, দ্যাট মিন্স শুধু 4, দ্যাট মিন্স 451। এবার আসো এটার উল্টা পার্ট, উল্টা পার্ট হচ্ছে অক্টাল থেকে বাইনারি। অক্টাল থেকে বাইনারি, ধরো একটা অক্টাল সংখ্যা দেয়া আছে 5 6 7, একটা অক্টাল সংখ্যা দেয়া আছে, এই অক্টাল সংখ্যা থেকে বাইনারিতে নিব আমরা। এখন অক্টাল থেকে বাইনারিতে নিতে হলে একদম সহজ চিন্তা ভাবনা, আগেরটার উল্টা কাহিনী করবো। জাস্ট এই 7 কে বাইনারিতে নিলে কত সেটা লিখবো।
সেভেন কে বাইনারি তিনটে কত হয় সেটা লিখবো। দেখো সেভেন লিখতে হলে তিনটাই লাগে, যে ফোর টু ওয়ান তিনটাই দরকার পড়বে। ফোর আর দুই যোগ করলে ছয়, ছয় আর আগে যোগ করলে সাত, দ্যাট মিন্স তিনটা যোগ করলে যেহেতু সেভেন হয় তার মানে তিনটাই দরকার পড়বে। দ্যাট মিন্স একে সেভেন কে নিলে থ্রি ফল ওয়ান। এখন দেখো যদি সিক্স কে নেই, সিক্স কে নিতে হলে এই যে এইটা আর এটা যোগ করতে হবে, দ্যাট মিন্স এইটা এটা যোগ করলে এটা জিরো। দ্যাট মিন্স সিক্স কে বাইনারিতে নিলে হচ্ছে ওয়ান ওয়ান জিরো। এবার ফোর কে ফাইভ কে যদি আমি বাইনারিতে নিই তাহলে এইটা আর এটা যোগ করতে হবে, দ্যাট মিন্স এটা জিরো এটা ওয়ান। দ্যাট মিন্স ফাইভ কে বাইনারিতে নিলে হচ্ছে ওয়ান জিরো ওয়ান। জাস্ট এই সংখ্যাটা আমরা এইভাবে সুন্দর মতো লিখে দিব, ওয়ান জিরো ওয়ান 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 জিরো থ্রি ফল ওয়ান। শেষ, একদম সহজ একটা ব্যাপার। আগেরটার উল্টা কাহিনী, আগেরটা যেমন তিনটা তিনটা করে ভাগ করে সেটা দশমিকে লিখছিলাম, এখন সেম কাহিনী, জাস্ট এই সংখ্যাটার বাইনারিটা তিন বিটে লিখে দিব। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া, আমার এখানে যদি ব্যাপারটা এরকম হইতো, আমার দ্বিতীয় উদাহরণটা একটু দেখি ভাইয়া। দ্বিতীয় উদাহরণ হচ্ছে ওয়ান জিরো টু, 102 যদি আমি এটা অক্টালে আছে এটা যদি আমি বাইনারিতে নিতে চাই তাহলে দুই কে বাইনারিতে নিলে কি হয়, দেখো ওয়ান আর জিরো, দুই কে বাইনারি নিলে হচ্ছে ওয়ান জিরো। ভাইয়া এটা নিয়ম নিয়ম হচ্ছে তিন বিটে লিখতেই হবে তোমাকে, এই জন্য এই পাশে বাম পাশে একটা শূন্য দিবা, নট ডান পাশে। যেহেতু দুই কে বাইনারিতে নিলে ওয়ান জিরো আসে, দুই কে বাইনারিতে নিলে ওয়ান জিরো আসে, এখানে নিয়ম হচ্ছে তিন বিটে লিখতে হবে। আমি লিখে দিছি অক্টালের জন্য কয় বিটে লিখতে হবে, তিন বিটে লিখতে হবে। যেহেতু ওয়ান জিরো দুই বিট, তোমার তিন বিট বানানোর জন্য বাম পাশে আর একটা শূন্য দিতে হবে। এবার আসো জিরো, জিরো কে বাইনারিতে নিলে সেটাও জিরো, এই জন্য একটা জিরো লিখলে হবে না, এটাকে তিনটা জিরো লিখতে হবে। ওয়ান, ওয়ান কে বাইনারিতে নিলে সেটা ওয়ানই, শুধু ওয়ান লিখলে হবে না, বাম পাশে দুটা জিরো দিয়ে দিতে হবে। দ্যাট মিন্স এই সংখ্যাটা, এই অক্টাল সংখ্যাটা যদি তুমি বাইনারিতে নাও তাহলে জিরো জিরো ওয়ানে বাম পাশে দুইটা জিরো না দিলে হইতো এখানে তিন ত্রিফল জিরো জিরো ওয়ান জিরো। দ্যাট বাম পাশে জিরো গুলা বাদ দিলে এক দুই তিন চার ওয়ান জিরো এরকম আসবে। এখন যদি তুমি উল্টা চিন্তা করো তাহলে দেখো সেমই আসবে, এই দেখো দুই বিট তিন বিট তিন বিট করে যে ভাগ করে নাও সেমই আসবে, ওয়ান জিরো আর এটার জন্য দুই আসবে, কাহিনি সেমই আসবে। আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছো, তো আমাকে একটা ম্যাথ করে দেখাও, করে দেখাবো হচ্ছে টু ওয়ান জিরো থ্রি, এটা অক্টালে আছে, ওকে বাইনারিতে নিলে কত আসবে সবাই একটু করে আমাকে বলো অ্যান্সারটা। হ্যাঁ ঠিক আছে এরকমই আসবে, ওয়ান তিনটা জিরো ওয়ান চারটা জিরো। ওয়ান তিনটা জিরো ওয়ান চারটা জিরো ডাবল ওয়ান। ফার্স্টে ওয়ানের আগে একটা শূন্য না দিলেও হবে না? বাম পাশে শূন্য দিলেও হবে না দিলেও হবে, বাম পাশে শূন্যর কোনো ভ্যালু থাকে না, তাই তুমি দিতেও পারো না দিতেও পারো সমস্যা নেই। ক্লাসে আসো তোমরা 20 জন, তো 20 জনের ভাই সবাই বুঝছো, দুই একজন কথা বলতো স্যার কেউ কথা বলে না। আচ্ছা আমরা মোটামুটি সংখ্যা পদ্ধতির কনভার্সেশনের মধ্যে লাস্ট পার্টে চলে যাব। এখন এখানে একটা কোশ্চেন আছে ভাইয়া, এখানে তো আপনি দশমিকের কাহিনী বলতে পয়েন্টের কাহিনী তো বুঝাইতেছেন না, পয়েন্টের কাহিনী হইলে কি করব ভাই? পয়েন্টের কাহিনী হইলে ভয় পাওয়ার কিচ্ছুই নাই, বুঝতে পারছো? মনে করো এরকম আছে যে এই মাত্র যে ম্যাটটা দিলাম এটার পরে ধরো এরকম ফাইভ ফাইভ দেওয়া আছে, কিচ্ছু করার নাই, এটাকে দশ বাইনারিতে নিবা, তিন 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 বিট, দশমিকের জায়গায় দশমিক দিবে, এখানে তিন বিটে লিখবা, এখানে তিন বিটে লিখবা, এরকম মানে একদম সহজ। ওই তখন যেমন গুনটুন দেওয়া লাগতো এখন এরকম গুনটুন কিছু দেওয়া লাগবে না, একদম সহজ হয়ে গেছে। আরো বুঝতে পারছো কথা? আমি যখন হেক্সাডেসিমাল করব তখন একটা দশমিক দিয়ে করে বুঝিয়ে দিব। আচ্ছা এবার লাস্টের টাইপে চলে যাই আমরা, লাস্টের টাইপ হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমাল।
বাইনারি থেকে হেক্সাডেসিমেল। এটা আরো সহজ, যদি তুমি অক্টাল বুঝে থাকো হেক্সাডেসিমেলে বুঝবা, জাস্ট হেক্সাডেসিমেলে 4 বিট করে লিখবা। ধরো এরকম আমি একটা সংখ্যা নিছি, এই সংখ্যাটাকে আমরা 4 বিট করে ভাগ করে দিব, এই সংখ্যাটাকে আমরা 4 বিট করে ভাগ করে দিব। আগে অক্টাল যদি নিতে হয় তাহলে 3 বিটে লিখবো, হেক্সাডেসিমেলে নেওয়ার সময় 4 বিটে লিখবো। এখন যদি কোনো বিট ফাঁকা থাকতো এখানে, আমরা বাম পাশে শূন্য দিয়ে বিটটা 4 বিট পুরো করতাম। এখনো সেম ভাবে ওকে দশমিকে নিতে হবে, দেখ একটা এক প্রবলেম দুই। জি বলো ভাইয়া, মনে করো যে 12, মনে করো 12.5 দেওয়া আছে, হ্যাঁ ভাই 3 আর 2 যোগ করলে তো 5 হয়, 4 আর 1 যোগ করলে 5 হয়, তো কিভাবে করবো? আচ্ছা আমি অ্যানসারটা দিতেছি, এটা শেষ করি আমরা, তারপরে আমি শুনতেছি, তুমি মনে রেখো তোমার প্রবলেমটা মনে রেখো। হ্যাঁ তো এটাকে আমি 4টা বিটে ভাগ করে নিলাম। এই 4টা বিটে ভাগ করে নেওয়ার পর 10 11 1 10 11, তো 10 11 1 আছে 8-এর নিচে, 2-এর নিচে, 1-এর নিচে, দ্যাট মিন্স 4 আর 2, 8 আর 2 যোগ করলে 10, 10 আর 2 যোগ করলে, 10 আর 1 যোগ করলে 11, দ্যাট মিন্স 10 11 ওকে দশমিক, সরি দশমিক নিলে 11 আসবে ভাইয়া, ডিবি আসবে। হ্যাঁ দাঁড়াও, এবার আবার সেম কথা, 11 01 আসছে, 11 01 আসলে কত আসে দেখো, 11 এইটা এইটা 01, দ্যাট মিন্স আমার এই 4 আর 8, 8 আর 4 যোগ করলে কত, 12, 12 2 যোগ করা লাগবে না কারণ 2-এর নিচে শূন্য আছে, 12 আর 1 যোগ করলে 13। এবার দেখো এর যেহেতু সংখ্যাটা হেক্সাডেসিমেলে নিবো, তাহলে আমি 13 আর 11 এরকম ভাবে লিখতে পারবো না, হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 13 আর 11 এভাবে লিখা যাবে না। তো 13-এর পরিবর্তে লিখতে হবে এ বি সি ডি, 13-এর জায়গায় হচ্ছে ডি লিখতে হবে, আর 11-এর পরিবর্তে লিখতে হবে এ বি, কারণ 10-এর জন্য এ, 11-এর জন্য বি, দ্যাট মিন্স আমাদের ডি চলে আসছে। কথা কি আমি বুঝাইতে পারছি? দ্যাট মিন্স এই বাইনারি সংখ্যাটাকে, এই বাইনারি সংখ্যাটাকে যদি তুমি দশমিকে নিতে চাও, সরি হেক্সাডেসিমেলে নিতে চাও, হেক্সাডেসিমেলে নিলে সেই সংখ্যাটা আসবে কত, ডি বি। আমি আরেকটা উদাহরণ দিতেছি দেখো, এটা আশা করি সবাই বুঝছো, এবার অন্য একটা উদাহরণ দিই। ধরো এরকম এরকম আসলো, তো সেম ভাবে আমরা কি করব, 4 ভাগে ভাগ করব, এই 4টা বিট, এখানে আরো 4টা বিট, একটা শূন্য দিয়ে 4টা বিট বানিয়ে নিলাম। এবার দেখো 0010, 0010, 0010 এর মধ্যে 0010 কে বাইনারিতে নিলে কত, দশমিকে নিলে কত আসে দেখি, 10, তো শুধু 2 আসবে এখানে, শুধু 2। এবার দেখো 010, দ্যাট মিন্স এখানে যোগ হবে 4 আর 1 যোগ করলে 5, দ্যাট মিন্স এই সংখ্যাটা তাহলে আসবে 2। আর রিপোর্টটা বুঝতে পারছো? তোমরা আমাকে একটা ম্যাথ করে দেখাও। করো একটা 1 দিয়ে দাও লাস্টে, 0 1 0 1 0 1 0 1 0 1, এই সংখ্যাটাকে দশমিকে নিলে কত, সরি হেক্সাডেসিমেলে নিলে কত আসে সব একটু বের করে আমাকে বলো। দেখো 155 আসবে কিনা সবার, ভাই পারো নাই কজন ভাই, দেখো আমি করে দিতেছি, একই উত্তর আসছে তার জন্য বলি নি। যারা পারো, হ্যাঁ বুঝতে পারছি, যারা পারো নাই তাদের জন্য এই 4টা, তারপরে 4টা, তারপরে 4টা, ভাই 2টা আছে, 2টা ল্যাগিংস আছে, এটা 0 দিয়ে দিবা সমস্যা নেই। এই দেখো 0101, 0101, দ্যাট মিন 4 আর 1 যোগ করলে 5,
এটাও সেম, 0101 4 আর 1 যোগ করলে 5, এটাও সেম 0011 রেটার নেয়ার দরকার, এটা 1 এ আসবে, দ্যাট মিন্স 155 আসবে। তো এখানে আমি একটা দশমিক দিয়ে কাহিনী বুঝিয়ে দেই। ভাই একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলো। এই যে বাম পাশে 00 গুলা কি খাতায় লিখতে হবে নাকি মনে মনে করলেও হবে? না না না, এটা নেয়ার সময় লিখা দিবা, দেখাই দিবা যে 4 বিট মিলাইছো, 4 0 দিয়ে লিখা দিবা। আচ্ছা আচ্ছা। এখানেও সেম কাহিনী করবা, দেখো এই 4 বিট, 4 বিট, এখন জাস্ট এগুলোকে দশমিক নিলে কত আসে, 1010, 1010, দ্যাট মিন্স 8 আর আছে 2, 8 আর 2 যোগ করলে 10, এটা হচ্ছে 0101, দ্যাট মিন্স একটু আগে দেখলাম এটা 5, এটা তো 1, দ্যাট মিন্স এখানে আসতেছে 15 পয়েন্ট, এই 10 এর জন্য তো 10 লিখবো না, 15 পয়েন্ট। আশা করি ব্যাপারগুলো পোলাপান বুঝা গেছে। যে দশমিকের পরে যদি 4টা না থাকে তাহলে কি 4টা বানানোর জন্য ডান পাশে 0 দিতে হবে? হ্যাঁ, দশমিকের পরে ডান পাশে 0 আর বাম পাশে 0 তো বেসিক কোনো ডিফারেন্স করে না, তো এটা আমরা ডান পাশে দিব, দশমিকের পরে 0 গুলো আমরা ডান পাশে দিব, তাহলে হবে। আচ্ছা বুঝতে পারছো? আমার একটা নর্মাল খেয়াল করবা, যেমন আমার 8.5 যে কথা ছিল, 8.50 একই কথা ছিল, ঠিক আছে, দ্যাট মিন্স 8.505 কিন্তু এক কথা না, এই জন্য আমরা দশমিকের ক্ষেত্রে 0 বাম পাশে দিব না, দশমিকের ক্ষেত্রে 0 দিব ডান পাশে। ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই, অন্য একটা উদাহরণ দিয়া, ভালো একটা কোশ্চেন করছো। কি দেওয়া যায়, ধরো এরকম, তো আমরা এই পাশ তো বাম পাশ দিয়ে লেখা যাবো, দেখো এটা একটু মনোযোগ দিয়ে দেখো, দশমিকের এই পাশটা, দশমিকের বাম পাশটা, এই পাশটা লেখা যাবো, এই পাশ দিয়ে 0 দিব আমরা এই পাশে। এইখানে বাম পাশে 0 কেন দিছি, কারণ হচ্ছে আমার 8 যে কথা, 08 একই কথা, আবার 8 যে কথা, 80 কিন্তু একই কথা না, এই জন্য আমরা বাম ডান পাশে 0 না দিয়ে কোন পাশে দিছি, বাম পাশে দিছি, এই জন্য আমরা এই পাশে পাশ থেকে হিসাব করে আসছি। তো এই দশমিকের পরে দেখো, দশমিকের পরে আমরা ওই পাশ থেকে হিসাব করে এই পাশে আসবো না, কারণ আমরা এই পাশ থেকে হিসাব করে পাশে যাবো, এটা হচ্ছে 4 বিট, তারপরে আরো 4 বিট বানাইতে হবে। এই তো এর দশমিক আমরা এই পাশ থেকে হিসাব করে ওই পাশে কেন গেছি, কারণ 8.5 আর 8.5 একই কথা, বাট 8.5 আর 8.05 কথা না, এই জন্য আমরা 0টা বাম পাশে দিব না, এই জন্য আমরা 0টা কোন পাশে দিব, ডান পাশে। আমি কথাগুলো ভালো মতো মনোযোগ দিয়ে বুঝবেন, দশমিকের আগের 0টা দিব বাম পাশে, আর দশমিকের পরে 0টা দিব কোন পাশে, ডান পাশে। 0টা ডান পাশে বাম পাশে দিব, এটা আমরা কাহিনী দিয়ে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। এবার দেখি কাহিনী হয়, এবার তো কাহিনী আগের মতোই, একদম ওই পাশ থেকে আসি, 1340, 1340 মানে হচ্ছে 8, 1011, 1011 দ্যাট মিন্স 10, 10 এর 2 11, 1101 দ্যাট 12, 1100 12, এই দুটো যোগ করলে 12, আর আছে 2 করলে 2, দ্যাট মিন্স আমরা লিখবো 2, 12 পরিবর্তে লিখবো এ বি সি, 10.11 পরিবর্তে লিখবো বি 8.8 হেক্সাডেসিমাল। আচ্ছা করি ব্যাপার ক্লিয়ার, তাহলে বাতিকা দশমিক বাইনারি থেকে হেক্সাডেসিমালে নেয়া, পয়েন্ট দেয়া থাকুক আর পয়েন্ট না দেয়া থাকুক, কাহিনীগুলো আশা করি পোলাপান বুঝতে পারছে। ক্লিয়ার? তাহলে আমাকে একটা ম্যাথ করে দেখান একটু, এই দশমিক, এই এই বাইনারি সংখ্যাটাকে একটু হেক্সাডেসিমালে নিয়ে দেখান, 101.10341, ওইটা 341, কত পয়েন্ট বিএইট, 5.8, ঠিক আছে। Five point B eight, five point B eight,
ঠিক আছে সবাই পারছে। তো আমি এটা একটু উল্টা টাইপ, মানে এটা হচ্ছে আমাদের কনভারসেশন লাস্ট টাইপ, কনভারসেশনের লাস্ট টাইপ, সেটা হচ্ছে হেক্সা থেকে বাইনারি। এটা আমরা এই উদাহরণ দিয়ে দেখাই 5.B8। তো সেম কথা আমরা তো জানি, এই 5 কে বাইনারি দিলে কি হয় সেটাকে আমরা 4 বিটে লিখতে হবে, 1 2 4 8। দ্যাট মিন্স 5 কে বাইনারি দিলে কি হয়, এই দুটো যোগ করা, এই দুটো লাগে, দ্যাট মিন্স 1 1, বাকিগুলো আছে 0। দ্যাট মিন্স হচ্ছে 0 1 0 1। দশমিকের দশমিক বি মানে হচ্ছে কত ভাইয়া? বি মানে হচ্ছে 11। 11 কে বাইনারি দিলে কি হয় দেখি, 8 2 10, 10 এর যোগ করলে 11, দ্যাট মিন্স 1 0 1 1, দ্যাট মিন্স 1 0 1 1। এবার 8, 8 কে বাইনারি দিলে কি হয় ভাইয়া, 1, তারপর সবগুলো 0, সবগুলো। দ্যাট মিন্স এটা যে আমি সাজায় লিখি, 0টা লিখলাম না, এটি ফুল জিরো। এবার দশমিকের পরে জিরো গুলো না লিখলেও হয়, পরের লাইনে যে ওই জিরোটা উঠায় দিলেও পারো, রাখলেও পারো, এটা তোমার তোমার ইচ্ছা। তো আশা করি আমাদের কনভার্সন ক্লিয়ার হয়ে গেছে। তো আমি ব্যাপারটা একদম লাস্ট একটা সামারি দিয়েছি, একদম লাস্ট সামারি। এইটা সামারিটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভাইয়া, এটা সব একটু মনোযোগ দিয়ে দেখেন। নাম্বার সিস্টেম ছিল 4 ধরনের, একটা ছিল দশমিক, তারপর ছিল বাইনারি, তারপর ছিল অক্টাল, তারপর ছিল হেক্সাডেসিমাল। প্রথমে হচ্ছে আমরা দশমিক থেকে বাইনারিতে নেওয়ার সময় 2 দিয়ে ভাগ দিতাম, মনে আছে? আবার দশমিক তালে নেওয়ার সময় 8 দিয়ে ভাগ দিতাম, দশমিক থেকে হেক্সাডেসিমালে নেওয়ার সময় 16 দিয়ে ভাগ দিতাম। এটা ছিল দশমিক থেকে সবগুলাতে নেওয়া। এবার সবগুলা থেকে দশমিকে নেওয়ার সময় এই যে হেক্সাডেসিমাল থেকে, হেক্সাডেসিমাল থেকে যখন আমি দশমিকে নিতাম তখন আমি 16 দিয়ে গুণ দিতাম, তারপর পাওয়ার 0 1 2 লিখতাম। অক্টাল থেকে যখন দশমিকে নিতাম তখন 8 দিয়ে গুণ দিতাম, পাওয়ার 0 1 2 লিখতাম। বাইনারি থেকে দশমিকে নিতাম তখন পাওয়ার 2 দিয়ে গুণ দিয়ে পাওয়ার 0 1 2 লিখতাম। এবার দশমিক থেকে সবগুলাতে নেওয়া শেষ। এবার যখন আমি বাইনারি থেকে অক্টালে নিতাম তখন আমি বাইনারি সংখ্যাটাকে 3 বিট করে ভাগ করে নিতাম, তারপর সেটা দেখতাম যে আমার দশমিকে নিলে যেটা আসে সেটা লিখে দিতাম। আবার বাইনারি থেকে যখন আমি হেক্সাডেসিমালে নিতাম সেম জিনিস, 4 বিট করে ভাগ করতাম, সেটাকে আমি দশমিকে নিলে যেটা সেটা লিখে দিতাম। সেম জিনিস যদি হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে আনতে হয়, জাস্ট ওই সংখ্যাটাকে বাইনারিতে নিলে দশমিক সংখ্যা ভেবে, ওই সংখ্যাটাকে দশমিক সংখ্যা ভেবে, হেক্সাডেসিমাল না, ওই সংখ্যাটাকে দশমিক সংখ্যা ভেবে বাইনারিতে নিলে যে সংখ্যাটা আসে সেটাকে আমি 4 বিটে লিখতাম। অক্টাল সংখ্যাটাকে যখন আমি বাইনারিতে নিলাম ওই সংখ্যাটাকে দশমিক সংখ্যা ভেবে, দশমিক সংখ্যাকে বাইনারিতে নিলে যা আসে তাকে 3 বিটে লিখতাম। এই ছিল আমার টোটাল কাহিনী। এখন একটা কোশ্চেন আসতে পারে ভাইয়া, সবগুলা থেকে তো সবগুলা তীর চিহ্ন আছে, অক্টাল থেকে কেন হেক্সাডেসিমালে তীর চিহ্ন নাই, হেক্সাডেসিমাল থেকে কেন অক্টালে নাই? এটা আসলে সরাসরি কনভার্ট করা যায় না, কোনো ম্যাথের নিয়মে সরাসরি কনভার্ট করা যায় না। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া, আমার যদি কোনো এক জায়গায় দরকার পড়ে যে অক্টাল থেকে আমার হেক্সাডেসিমালে নিতে হবে, যদি এরকম কখনো কোনো ম্যাথ আসে তখন আমি কিভাবে করবো সেটা একটু দেখি। ধরো আমার একটা উদাহরণ দেয়া আছে 7 6 3, এটা একটা অক্টাল সংখ্যা, ওকে নিতে বলছে তোমার হেক্সাডেসিমালে। এটা সরাসরি আগে যে ম্যাথ গুলো ছিল সরাসরি, এই সরাসরি ম্যাথ গুলো আমার নিয়ম নাই। তো এই ম্যাথটাকে আমরা কিভাবে তাহলে হেক্সাডেসিমালে নিতে পারি, লিখি 7 6 3, ওকে আমরা প্রথমে বাইনারিতে নেই, ওকে বাইনারিতে নিয়ে আমাদের জন্য সহজ, 3 কে বাইনারিতে নিলে হচ্ছে 0 1 1, 6 কে বাইনারিতে নিলে হচ্ছে 1 1 0, আর 7 কে বাইনারিতে নিলে হচ্ছে 3 4 1। দ্যাট মিন্স বাইনারি সংখ্যাটা লিখি, এই বাইনারি সংখ্যাটাকে যদি আমি হেক্সাডেসিমালে নিতে পারি, দ্যাট মিন্স এটাকে হেক্সাডেসিমালে নেয়া একই কাহিনী। দ্যাট মিন্স এখন আমি ওকে 4 ভাগে ভাগ করে দেই, দ্যাট মিন্স এখানে আসবে তোমার 1, এখানে 4টা 1 মানে হচ্ছে 15, এখানে ডাবল 1 মানে 3, তাহলে হচ্ছে 1 15 এর পরিবর্তে f হচ্ছে 3। দ্যাট মিন্স এই সংখ্যাটাকে যদি তুমি হেক্সাডেসিমালে নিতে চাও তাহলে দেখবা 153 আসে। সবাই একটু ক্যালকুলেটর দিয়ে দেখতে পারো যে আসলে ম্যাথটা ঠিক আছে কিনা। অক্টাল হচ্ছে 7 6 3, একে আমরা হেক্সাডেসিমালে নিলাম, দেখো 1 f 3 আসছে, দ্যাট মিন্স আমার ম্যাথটা ঠিক আছে। তো এই ম্যাথগুলো সিস্টেমে এরকম যে আমরা যদি কোনো ম্যাথ সরাসরি নিতে না পারি আমরা ওইভাবে নিব, কথা বুঝতে পারছো, অন্যভাবে নিতে পারবো। তো এই ছিল আমাদের টোটাল কনভার্সনের কাহিনী, আমরা এই কনভার্সন টোটাল শেষ, দশমিক দিয়া হোক দশমিক না দিয়া হোক এই কনভার্সন কাহিনী ক্লিয়ার।
আমাকে একটু বলো যে কোনো পার্ট থেকে কোনো পার্টে নেওয়া যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে এখন বলো, আমি সেটা আবার রিপিট করে তোমাকে আলোচনা করে উদাহরণ দিয়ে আলোচনা করে দিব যাতে আর না ভুলো। যদি কারো কোনো কোনো পার্টে প্রবলেম থাকে আমাকে বলতে পারো। যে ভাই আমি দশমিক থেকে অক্টালে নেওয়া বুঝি নাই বা এরকম যদি কোনো কিছু থাকে আমাকে বলতে পারো। ভাইয়া এই যে এখানে মাঝখানে যে বাইনারিতে নিয়েছে এটার বদলে দশমিকে নিয়ে কি করা যাবে? হ্যাঁ ভাইয়া এটা আমি তাইলে এখান থেকে দশমিকে নেওয়া করা যাবে, কিন্তু দশমিকে নেওয়ার একটু ঝামেলা না? একটু চিন্তা করে দেখো এখানে কত সহজই স্যার, দশমিকে আমি কি করতাম, ওকে আট দ্বারা গুণ দিতাম, তারপরে ওকে আট দ্বারা গুণ দিয়ে তারপরে একটা সংখ্যা আসতো, ওই সংখ্যাটাকে আবার ১৬ দিয়ে ভাগ দিতাম, বুঝতেছো? ১৬ দিয়ে ভাগ দেওয়ার পরে একটা সংখ্যা আসতো, তখন ওটা আমি লিখতাম, ওটা একটু ঝামেলা বেশি, এই জন্য আমি ব্যাপারটা বাইনারিতে নিলাম। ওটাও নেওয়া যেত, নিলে ঝামেলা হইতো বেশি, তাই আমি ওটা না নিয়ে বাইনারিতে নিয়ে সহজ ভাবে করছি। বাইনারিতে নেওয়াটাই সহজ, তুমি চাইলে দশমিকে নিয়েও করতে পারো। তাহলে ওকে একটু দেখাই, তারপর আমরা একটা সৃজনশীল দেখবো যে এই যতটুক পড়ছি এতটুক থেকে আমাদের কি কি রকম সৃজনশীল আসতে পারে সেটা একটু দেখি। তো এই ছেলেটার জন্য আমরা একটু বাইনারি থেকে অক্টাল দেখি। বাইনারি থেকে অক্টাল এটা একদম সহজ একটা জিনিস, ধরো একটা বাইনারি সংখ্যা হচ্ছে যে এরকম এরকম, তো এই বাইনারি সংখ্যাটাকে আমরা তিন বিট করে ভাগ করে নিব। অক্টালের জন্য তিন বিট ভাগ করবো, হেক্সাডেসিমালের জন্য চার বিটে ভাগ করবো। যদি বাইনারি অক্টালে নিব তাই আমি তিন বিট করে ভাগ করে নিব। এই তিন বিট, এই তিন বিট, এখানে তিন বিট পূর্ণ হইতেছে না, এজন্য বাম পাশে শূন্য দিব। যদি দশমিকের পর হইতো তাহলে আমরা ডান পাশে শূন্য দিতাম। তারপর এই ওয়ান জিরো কে দশমিকে নিলে, বাইনারি থেকে দশমিক নিলে আসবে দুই, বিশ্বাস করো ভাই। আর ওয়ান জিরো ফাইভ কে নিলে আসবে তোমার, ওয়ান জিরো ওয়ান কে নিলে আসবে ফাইভ, এই যে, আর জিরো জিরো ওয়ান কে নিলে ওয়ান। দ্যাট মিনস এই সংখ্যাটাকে, এই সংখ্যাটাকে যদি তুমি বাইনারি থেকে যদি অক্টালে নিতে চাও তাহলে এটা আসবে। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হইছো। যে ভাই কোশ্চেন করছিল সে বুঝছো ভাই না? আরেকটা উদাহরণ দিব। জি ভাই বুঝছি। আচ্ছা তাহলে আমরা একটা সৃজনশীল দেখি, সৃজনশীল সব একটু লিখেন। আবুল ও বাবুল দুই বন্ধুর পরীক্ষার মোট নাম্বার যথাক্রমে ১৩১.৭ ও ৫F.A ভাইয়া 5f.a এটা লাস্টে কি লিখছেন? এটা হেক্সাডেসিমালের কোড লিখছি, ১৬ ক নাম্বার। এইটুক এই সিজন ছিল হচ্ছে আমরা যতটুক পড়ছি ততটুকের মধ্যে। নাম্বার পদ্ধতি কি? নাম্বার হেক্সা ডেসিমেল এর বেস ১৬ বলতে কি বুঝো? এখানে একটা কোশ্চেন ছোট হয়ে গেছে, এটা লিখবা বেস কি? শুরুতে লিখবা বেস কি?
বেজ কি এটা তো এক নাম্বার হেক্সাডেসিমালের বেজ 16 বলতে কি বুঝো সেটা এক নাম্বার 1 2 গ নাম্বার গ নাম্বার হচ্ছে আবুল ও বাবুল দুজনের নাম্বারকে কিসে দিব বাইনারিতে দিব না ডেসিমেলে দিব বাইনারি অথবা ডেসিমেলে প্রকাশ করো যার যেটা ভালো লাগবে ওটা নিও যার ভালো লাগবে দুইটাই নিও এটা তিন না যে কোনো একটা আসবে আর কি বাইনারি নিবে অথবা ডেসিমেলে নিবে কে বেশি নাম্বার পেয়েছে এবং কত বেশি পেয়েছে উত্তরের পক্ষে যথাযথ যুক্তি দাও এই লাস্টের কথাটা মানে হচ্ছে উত্তরের পক্ষে যথাযথ যুক্তি দাও মানে তুমি দেখেই বলে দিবা না যে ভাই এখানে 100 আবুল নাম্বার বেশি পেয়েছে এটা তুমি বলে দিলে কাজ হবে না কেন আবুল বেশি পেয়েছে এবং কত বেশি পেয়েছে এটা তোমার ম্যাথ করে বুঝিয়ে দিতে হবে এটা হচ্ছে আমার সৃজনশীল সৃজনশীল সবাই লিখো এটা হোমওয়ার্ক এটা অ্যানসার আজকে ক্লাসের মধ্যে 20 জন আসো 20 জনেরই আমার কোশ্চেনের অ্যানসার দিতে হবে আর সবাই আগে যেমন আগের দিন যেমন ইয়া করছো যে আলাদা আলাদা পিকচার দিছো এই কাজটা করবে না মার্ক দিবা পিকচার মার্ক করে সবগুলা পিকচার একসাথে দিবা তোমার নামের আন্ডার যেতে একটাই আছে হ্যাঁ ভাইয়া অ্যানসার কোথায় দেব আমি আজকে যে তোমাদের একটা গ্রুপ আছে সানরাইজ কলেজ এডমিশন 2020 ওখানে আমি একটা পোস্ট দিয়ে দিব ওই পোস্টের কমেন্টের মধ্যে অ্যানসারটা দিবা অ্যানসারটার জন্য তুমি বই দেখতে পারো কোনো প্রবলেম নাই বই থেকে সাহায্য নিতে পারো নোট খাতা থেকে সাহায্য নিতে পারো রাফ খাতা থেকে সাহায্য নিতে পারো কোনো প্রবলেম নাই অঙ্ক করে দেখাই দিলে হবে নাকি আবার বাংলা সমাজের মতো মানে কিছু আলতু ফালতু কথা লিখতে হবে খ নাম্বারে তো তোমার অঙ্ক না ভাইয়া খ খ বি বি যেটা দুই নাম্বারে যে কোশ্চেনটা এটা তো অঙ্ক না এত বাংলা কথা আমি চার নাম্বারটা কথা বলতেছি ঘ ও চার নাম্বার হ্যাঁ তোমার অঙ্ক করে দেখাইতে হবে ভাই তুমি যদি বইলা দাও যে আবুল বেশি পাইছে তা আবুল কোন সেন্সে তুমি বলছো রে বেশি পাইছে এটা তোমাকে বুঝাইতে হবে হ্যাঁ অঙ্ক তো করবই সাথে মানে কি বাংলা লেখা হ্যানতেন যুক্তি টুকতি না না অত কিছু লাগবে না তুমি অঙ্ক করবা তুমি যেই চিন্তাটা করতেছো ওই চিন্তার অঙ্কটা করবা অঙ্কটা করে দেখাই দিবা যে আবুলের মার্কটা বেশি বাবুলের মার্কটা কম শেষ এটা দেখাইলে হবে যে এই যে আবুলের মার্কটা বেশি বাবুলের মার্কটা কম এবং একটা বিয়োগ দিয়া দেখাই দিবা যে কত বেশি পাইছে বা কত কম পাইছে এই আর কিছু না এমসিকিউ তো 25 আর রিটেন 50 ও এখন তো সিজনশীল বাড়ছে না আমি ভুল লাগে ছিলাম এখন তো সিজনশীল 60 টা ছিল তাহলে এমসিকিউ 25 আর সিজনশীল হচ্ছে 50 সিজনশীল 5 টার জন্য হচ্ছে 2 ঘন্টা আর এমসিকিউ এর জন্য 25 মিনিট তোমাদের কি এখন কি যে ক্লাস 40 মিনিটের পরে বন্ধ হয় জানো কিছু আমি তো এক সপ্তাহ পরে ক্লাসে আসলাম জানি না এইসব ব্যাপারে ভাইয়া এখন আপনি যতক্ষণ যাবেন ততক্ষণই ক্লাস নিতে পারবেন আরে জোস্ত সেই সিস্টেম এখন হ্যাঁ ভাইয়া আচ্ছা যাক ভালো হইছে এখন সিস্টেম আমরা পরের টাইপে চলে যাব তাহলে এই সিজনশীলে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো কোনো কোশ্চেন নেই আচ্ছা তাহলে আমরা চ্যাপ্টার করতেছিলাম আইসিটির থার্ড চ্যাপ্টারের ফার্স্ট পোর্শন মানে প্রথম ভাগে ছিল সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতির মধ্যে প্রথম পার্ট ছিল সংখ্যা পদ্ধতির মধ্যে প্রথম পার্টটা আমরা শেষ করলাম যেটা হচ্ছে রূপান্তর আমাদের চারটা সংখ্যা পদ্ধতি আছে চারটা সংখ্যা পদ্ধতি সবগুলা থেকে সবগুলা নেওয়া শিখলাম এতটুকু ছিল আমাদের প্রথম কাজ এই চ্যাপ্টারের দ্বিতীয় কাজ হচ্ছে যোগ বিয়োগ এই চ্যাপ্টারের দ্বিতীয় ভাগ হচ্ছে যোগ বিয়োগ আমরা শুধু আজকে যোগগুলো দেখব যে যোগের কিছু বেসিক কাহিনী আমরা ছোটবেলার কথাগুলো আলোচনা করে আসি
ভাইয়া এটা দুইটা দশমিক সংখ্যা লিখি আমরা, হ্যাঁ ডেসিমেল সংখ্যা বা দশমিক সংখ্যা, ধরো 7, 9, 6, এটা সংখ্যা হচ্ছে 5, 3, 2 এরকম। এই দুইটাই দশমিক সংখ্যা তাই না? এই দশমিক সংখ্যার ভেদ ছিল 10, এগুলো তো আমরা ছোটবেলায় জানতাম না, জানছি এখন আইসা। দশমিক সংখ্যার ভেদ হচ্ছে 10, থাকুক ওটা আমাদের মাথার একটা কোনার মধ্যে ফালাই রাখি। আমরা একটু যোগ করি, 6 আর 2 যোগ করলে ছিল 8, আমরা 8ই লিখতাম, কোনো প্রবলেম ছিল না এখানে। এই 9 আর 3 যোগ করলে ছিল 12, এই 12 এখানে আমরা 2 লিখতাম, হাতে থাকতো 1, মনে আছে? 9 আর 3 যোগ করলে হচ্ছে 12, 12 2 লিখতাম, হাতে থাকতো 1। ওই হাতে 1 কেন থাকতো সেটা একটু আমি একটু ব্যাখ্যা করি। ভাইয়া 9 আর 3 যোগ করলে ছিল 12, এই 12-র আমরা যে সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করতেছি সেই সংখ্যা পদ্ধতির নাম হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি, যার বেজ হচ্ছে 10। এই 10 থাকার কারণে বিয়োগ দিলে কত আসে? 2, এই 2টা আমরা এখানে লিখতাম। এই যে আমি 10 বিয়োগ দিছি ভাইয়া, এখানে 1টা 10 বিয়োগ দিছে না, এই জন্য হাতে ছিল 1। ভাই আপনি সহজ জিনিসটাকে কঠিন বানাইতেছেন কেন? ভাই আমরা যদি সহজ জিনিসের একটু কঠিন করে ভাবি তাহলে আমার সামনের ব্যাপারগুলো সহজ হবে। তাহলে আমি ব্যাপারটা বুঝলাম, এই 9 আর 3 যোগ করলে আছে 12, 12-র থেকে আমরা 2 লিখতাম, হাতে কেন 1 রাখতাম? কারণ এখানে আমি 10 বিয়োগ দিতাম, এই 10 একটা 10 বিয়োগ দেওয়ার কারণে আমরা হাতে 1 রাখতাম। ভাই কখন 2 রাখবো আসতেছি আমরা ওখানে, হাতে কিন্তু 1 আছে, তো হাতের 1 আর এই 7 যোগ করলে 8, 8-এর 5 যোগ করলে হচ্ছে 13, এই 13-3 লিখতাম, হাতে ছিল কত 1, এই হাতের 1 এখানে লিখে দিতাম। কথা বুঝাইতে পারছি? ব্যাপারটা এরকম ছিল। এখন যদি ব্যাপারটা 3টা সংখ্যা হয়, এবার দেখো 7 × 14, 14 আর 6 কত? 20, 20-এর 0 লিখতাম, হাতে ছিল কত 1, হাতে ছিল কত 2, 20-এর 0 লিখতাম, হাতে ছিল কত 2। ভাইয়া কেন 2 ছিল? কারণ এই 3টা যোগ করলে 20 ছিল, 20 থেকে আমি 10-এর গুণিতক মানে 10-এর 2 গুণিতক বিয়োগ দিছি, 0 থাকে, যেহেতু 2টা 10 বিয়োগ দিছি এই জন্য হাতে আমার 2 ছিল। তাহলে ব্যাপারগুলো আমি একটু সহজ করে বলি, ভাই আমরা যতটা 10 বিয়োগ দিব হাতে ততটা থাকবে, যতটা 10 বিয়োগ দিব হাতে তত থাকবে। আচ্ছা হাতে ছিল 2, এই 2 আর 2 যোগ করলে 4, 4 আর 6 যোগ করলে 10, 10-এর 3 যোগ করলে 13, 13 লিখতাম 3, হাতে থাকতো কত 1, কারণ 1টা 10 বিয়োগ দিছি তাই হাতের 1 আমি এখানে লিখে দিলাম, দ্যাট মিন্স 3টা যোগ করলে 130 হইতো। এই ছোটবেলার ব্যাপারটা একটু ঘুরে বলার কারণ হচ্ছে আমরা একটা যোগ করবো এখন, প্রথমে আমরা বাইনারি যোগ দিয়ে শুরু করবো না, আমরা বাইনারি যোগ করার আগে আমরা অক্টাল যোগ করি, অক্টাল যোগ মানে দুইটা অক্টাল সংখ্যা যোগ করলে কাহিনী কি হয়। এই দুইটাই কিন্তু অক্টাল সংখ্যা, আমি চাইলেই 7 আর 5 12 লিখতে পারবো না, কারণ অক্টালের মধ্যে কিন্তু 12 নাই, অক্টালের মধ্যে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 7। ওকে, যেহেতু দুইটাই অক্টাল সংখ্যা আমরা চিন্তা করি, এই 5 এবং 7, 7 আর 5 যোগ করলে কত ভাইয়া 12, এটা 8 থেকে অবশ্যই বেশি, 8 থেকে যেহেতু অবশ্যই বেশি তাই আমি 8 বিয়োগ দিব, 8 বিয়োগ দিলে কত থাকবে 4, আমরা এখানে 4 লিখবো, যেহেতু 1টা 8 বিয়োগ দিছি, যেহেতু 1টা 8 বিয়োগ দিছি, 16 বিয়োগ দেওয়া লাগে নাই, 8 বিয়োগ দেওয়া লাগছে, যেহেতু আমি হাতে থাকবে কত 1, হাতের 1 আর একে 7 এর সাথে যোগ করলে কত, 7 আর 1 যোগ করলে 8, 8 আর 5 যোগ করলে 13। এবার দেখো 13 থেকে যদি আমি 5 বিয়োগ দিই তাহলে কত, সরি 13 থেকে যদি আমি 8 বিয়োগ দিই তাহলে কত আসবে 5, 5, আর হাতে থাকবে কত আমার 1, এই যে এখানে 1 লিখে দিলাম। এইটাই হচ্ছে দুইটা অক্টাল সংখ্যা যোগ করলে এই। আমি আরো একটা উদাহরণ দিয়ে বুঝাই, আমি আরো একটা উদাহরণ দিয়ে বুঝাইতেছি, আগে দেখি আমার ম্যাথটা হইছে কিনা। এই যে দেখো 55 আর 77 যোগ করলে 154 হয় অক্টালে। আচ্ছা আমরা অন্য একটা উদাহরণ দিয়ে বুঝি, এবার একটু বড় উদাহরণ নেই আমরা, আমি সবগুলো কিন্তু অক্টাল সংখ্যা লিখবো, 156, 177, 73, অত বড় নেওয়া যায় না, ছোট দিয়ে শুরু করি। দেখো 7 আর 6 যোগ করলে কত 13, 7 আর 6 যোগ করলে 13, 13 এটা 8 থেকে কত বেশি, 7 আর 6 যোগ করলে 13, 13 8 থেকে কত বেশি 5 বেশি, দ্যাট মিন্স আমরা এখানে 5 লিখবো, হাতে থাকবে কত 1, হাতের 1 এখানে যোগ হবে, 5 আর 1 যোগ করলে 6, 6 আর 7 যোগ করলে কত 13, আবার 13, 13 থাকবে 5, হাতে থাকবে কত এখনো 1, হাতের 1 আর 1 যোগ করলে 2, 2 আর 1 যোগ করলে 3, যেহেতু এটা 8 থেকে বড় হয় না তার মানে এখন আমার বিয়োগ দেওয়া লাগবে না, আমি এখানে ডিরেক্ট 3 লিখে দিতে পারবো, এটা আমার অ্যানসার। আরেকটা উদাহরণ দিই, 1, 7, 3, 2, 5, 1,
ধরো টু। এবার দেখো এই দুই আর এই দুই যোগ করলে কত, চার, যেহেতু আট থেকে ছোট, আমার দেখতে হবে আট থেকে বড় হইলে বিয়োগ দেওয়া লাগবে, আট থেকে ছোট হলে বিয়োগ দেওয়া লাগবে না, যেহেতু দুই আর এই দুঃখ যোগালে চার, চার তো আট থেকে ছোট তার মানে বিয়োগ দেওয়া লাগবে না। তিন আর একে যোগ করলে সেম চার, আট থেকে যেহেতু ছোট বিয়োগ দেওয়া লাগবে না। সাত আর পাঁচ যোগ করলে বারো, এটা আট থেকে বড় হয়ে গেছে, তাহলে আট বিয়োগ দিতে হবে, বারো থেকে আট বিয়োগ দিলে কত ভাইয়া চার, দ্যাট মিনস আমি এখানে চার লিখবো। হাতে কিন্তু কত আছে, এক আছে, হাতের এক এখানে লিখবো, দ্যাট মিনস আমি লাস্টে এসে যেহেতু ভাইয়া এখানে আর কিছু নাই, আমি চাইলে বারো লিখে দিতে পারতাম না, বারো লিখলে আমার ম্যাথ ভুল হইতো। আশা করি ব্যাপারগুলা সবাই বুঝছেন। এখনো কোনো কোনো কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলতে পারেন স্যার। যদি কনফিউশন না থাকে তাহলে আমাকে এটা করে দেখান, 3721 4605 এটা করে দেখান। হ্যাঁ ঠিক আছে, 10025 26 এই জন্য আমি ক্যালকুলেটার সবার লাস্টে দেখাতে চাইছিলাম, যে একদম যোগ বিয়োগ সব শেষ করার পরে ক্যালকুলেটার দেখাতে চাইছিলাম, বাট তোমরা বলার পরে আমি দেখাই দিয়েছিলাম। আমরা যোগ যদি এভাবে কষ্ট হয় আমরা কি করবো, ক্যালকুলেটার চাপবো, ক্যালকুলেটার চাপে অ্যানসার ডলে লিখে দিব সহজ হিসাব। অক্টাল যোগে আশা করি কানো কোনো সমস্যা নাই। এবার একটা বড় যোগ নিয়ে কাজ করি, আমরা একটু বড় যোগ নিয়ে কাজ করি। থ্রি 7 7 6 7 6 2 1 7 3 7 5 আর বড় লাগবো না। এবার দেখো ছয় আর একে যোগ করলে সাত, সাত আর পাঁচ যোগ করলে বারো। তুমি ক্যালকুলেটার চাপছো? দেখছো আমরা দেখি কত আসে। আচ্ছা তাহলে আমরা একটু দেখি কত আসে। সাত ছয় আর একে যোগ করলে সাত, সাত আর পাঁচ যোগ করলে কত ভাইয়া বারো, বারো থেকে আট বিয়োগ দিলে হচ্ছে চার, হাতে আছে এক, হাতের একে আর সাত যোগ করলে কত আট, আটের দুই যোগ করলে দশ, দশের সাত যোগ করলে সতেরো। এখন দেখো আটের থেকে ডাবলের ডাবল হয়ে, ডাবলের থেকে বেশি হয়ে গেছে, দ্যাট মিন ষোলো থেকে বেশি হয়ে গেছে, দ্যাট মিন আমি এখানে এক রাখবো, হাতে থাকবে কত দুই, হাতে থাকবে দুই, কারণ আমি আটের দ্বিগুণ যোগ দিছি, আটের আটের দ্বিগুণ বিয়োগ দিছি, যেহেতু ষোলো থেকে বড় তার মানে আমি দুই হাতে থাকবে, মনে রাখতে হবে। ওই যে বিশ থেকে বড় থাকলে যেমন হাতে দুই থাকতো, ত্রিশ থেকে বড় হইলে হাতে তিন থাকতো, এখানে সেম ষোলো থেকে বড় হওয়ার কারণে আমার হাতে থাকবে কত দুই, এখন কিন্তু হাতে দুই আছে, হাতের দুই আর সাত যোগ করলে কত নয়, নয় ছয় পনেরো, পনেরো আর তিন যোগ করলে কত আঠারো, সেম ভাবে ষোলো থেকে বড়, ষোলো থেকে কত বড় দুই বড়, হাতে আছে কত এখনো দুই, হাতের দুই আর তিন যোগ করলে পাঁচ, পাঁচে পাঁচ আর সাত যোগ করলে হচ্ছে সাত পাঁচ বারো, বারো আর সাত যোগ করলে উনিশ, উনিশ ষোলো থেকে কত বড় তিন বড়, হাতে আছে কত দুই, দুই এখানে লিখে দিলাম, দ্যাট মিনস 23214। ওই আপুকে এটাই বলছিলা, সত্যি কথা বলো তো, কে জন অ্যান্সার করছিল সে কি এটাই বলছিল অ্যান্সার? সে চুপ হয়ে গেছে কেন ভাইয়া? ক্যালকুলেটার চাইপে বলছিল 23214। ঠিক আছে আমি কি ব্যাপারটা ব্যাখ্যা করতে পারছি ভাই? সহজ হিসাব না? আশা করি এখন তোমার যত বড় অক্টাল ম্যাথি দেখ তুমি যোগ করতে পারবা। এবার আসো হেক্সাডেসিমাল যোগ, হেক্সা। এই যোগের মধ্যে আমার খুব মজার মজার কিছু যোগ আছে, মানে যোগগুলো করতে আমার কাছে খুব মজা লাগে। যেমন আব্বার সাথে বাবার যোগ দিব, এই হেক্সাডেসিমাল যোগ, কাহিনী সেমই হবে, জাস্ট এখানে ষোলো বিয়োগ হবে, এই আর কিছু না। এখানে এর মান হচ্ছে দশ, এর মান হচ্ছে দশ, দুইটা দশ যোগ দিলে হচ্ছে ভাইয়া বিশ, বিশ থেকে ষোলো বিয়োগ দিলে কত হবে, কারণ হেক্সাডেসিমাল বেজ হচ্ছে ষোলো, বিশ থেকে ষোলো বিয়োগ দিলে কত ভাইয়া চার,
একদম সেম টু সেম আগেরটার মতোই, কোনো পার্থক্য নাই। তখন আমরা 8 বিয়োগ দিতাম, এখন আমরা 16 বিয়োগ দিতেছি। তখন আমরা 8 বিয়োগ দিতাম, এখন আমরা 16 বিয়োগ দিব, সহজ হিসাব। তখন আমরা 8 বিয়োগ দিতাম, এখন আমরা 16 বিয়োগ দিব। তা এর মান হচ্ছে 10, এর মান 10, 10 আর 10 যোগ করলে 20, 20 থেকে 16 বিয়োগ দিলে 4, যেহেতু একটা 16 বিয়োগ দিছি তার মানে হাতে থাকবে 1, হাতের 1। বি এর মান ছিল 11, 11 আর 1 যোগ করলে 12, আর এই বি এর মান কত? 11, 12 আর 11 যোগ করলে কত ভাইয়া? 23। তো 23 থেকে 16 বিয়োগ দিলে, 23 থেকে 16 বিয়োগ দিলে কত হয় রে ভাই? 4 আর 3 7, দ্যাট মিন্স এখানে লিখবো আমরা 7। হাতে থাকবে কত? যেহেতু একটা 16 বিয়োগ দিছে তার মানে হাতে থাকবে 1, হাতের 1। আর বি মান আছে 11, 11 আর 1 12, 12 আর 10 যোগ করলে কত? 22। 16 থেকে 22 কত বড়? 6 বড়। দ্যাট মিন্স এখানে থাকবে 6, হাতে থাকবে 1, কারণ একটা 16 বিয়োগ দিছি। একটা 16 বিয়োগ দেওয়ার কারণে হাতে থাকবে 1, এই 1 আর এই 10 যোগ করলে 11, 11 আর 11 যোগ করলে 22, 11 আর 11 যোগ করলে 22, 22 থেকে 16 বিয়োগ দিলে কত হবে ভাইয়া? সেম ভাবে 6, হাতে থাকবে কত? 1। এই একটা আমার এখানে লিখে দিব, দ্যাট মিন্স আব্বা আর বাবার যোগফল আছে কত? 16674। আমাকে একটা যোগ করে দেখাও, এটা আমার কাছে খুব মজার একটা যোগফল। দাদার সাথে 12 যোগ করে দাও, ভাই কেউ ক্যালকুলেটার চাইবো না দয়া করে, এটা শিখতে হবে ভাই, শিখো তারপর ক্যালকুলেটার চেপে মিলাও যে তোমারটা হয়েছে কিনা। প্রযুক্তিকে ভালো কাজে ব্যবহার করা উচিত। এ মানে 10 10 20 20 থেকে 16 গেলে 4 ভাই, 18694 মেইন জিনিস মিস করছে, এই জন্য দেরি হইতেছে। বাইরা পারবা না সবাই? এটা যদি বড় ম্যাথ হয়, এটা বড় ম্যাথ হইলো সেম, আমরা দেখবো যে ষোলোর কত গুণ বিয়োগ দিছি, হাতে তত থাকবে, অত বড় যোগ না আসে না। তো আমরা যা শিখানোর জন্য এগুলো বইলা দিলাম, অত বড় এই দুই লাইনে বেশি যোগ আসে না নর্মালি। এবার আসো আমাদের সেই মজার জিনিস যেটা সবচেয়ে বেশি আসবে, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সবচেয়ে বেশি আসবে, সেটা হচ্ছে বাইনারি যোগ। বাইনারি যোগের ক্ষেত্রে অনেকে অনেক রকমের নিয়ম বলবে, এক একে যোগ করলে 10, 10 এর শূন্য হাতে আছে 1, এত নিয়ম টিয়ম বলার থেকে আমি শুধু একটা নিয়ম যেটা বলছি এই নিয়মটা মনে রাখলে আর প্রবলেম হবে না। এই যে এরকম ধরো একটা দুইটা বাইনারি সংখ্যা আছে, এই দেখো 1 আর 1 যোগ করলে কত? 2। বাইনারি বেস কত? 2। তাহলে 2 যেহেতু 2 এর সমান, তাহলে 2 থেকে 2 বিয়োগ দিলে হাতে হবে 0, যেহেতু একটা 2 বিয়োগ দিছে হাতে থাকবে 1। জাস্ট এই জিনিসটা যদি মনে রাখো, যত কঠিন তোমাকে যোগ দেখ তুমি কোনো প্রবলেমে পড়বে না। আর যদি ওইগুলো মনে রাখতে পারো যে এক একে যোগ করলে 10, 10 এর শূন্য হাতে থাকে 1, ওইগুলো মনে রাখলে ঝামেলায় পড়বা, মানে মনে থাকবে না সব সময়। আচ্ছা, একের একে যোগ করলে 2, 2 যেহেতু 2 থেকে বিয়োগ দিলে 0, হাতে থাকবে 1, হাতের 1 আর 1 যোগ করলে আবার 2, 2 হইলে 0, হাতে থাকবে 1। ওই হাতের 1 আর 1 যোগ করলে কত? 2, 2 এর 1 যোগ করলে 3, তাহলে 3 থেকে আমরা কত বিয়োগ দেব ভাইয়া? 2 বিয়োগ দিব, এখানে 2 বিয়োগ দিলে এখানে থাকবে 1, হাতে থাকবে 1। আবার 1 আর 1 যোগ করলে 2, 2 এর 1 যোগ করলে 3, 3 থেকে 2 বিয়োগ দিলে 1, হাতে থাকবে 1। আবার 1 এর 1 যোগ করলে 2, 2 এর 1 যোগ করলে 3, 3 এর থেকে 1, 2 বিয়োগ দিলে 1, হাতে থাকবে 1। ওই হাতের 1 এখানে বসিয়ে দিলাম, শেষ। এখন যদি তোমার আর বড় ম্যাথ দেয়, যদি এরকম হয় সেম 1 1 1 যোগ করলে 3, 3 থেকে 2 বিয়োগ দিলে কত? 1, হাতে আছে 1 কারণ একটা 2 বিয়োগ দিছি। 1 1 যোগ করলে কত? 2, আর হাতের 1 ছিল 3, 3 থেকে 2 বিয়োগ দিলে 1, হাতে আছে 1।
আবার হাতের এক আর এক দুই, দুই আর একে যোগ করলে তিন, তিন থেকে দুই বিয়োগ দিলে এক, হাতে আছে এক, হাতের এক যোগ করলে দুই, দুই তিন, তিন চার, চার থেকে যদি তুমি চার বিয়োগ দাও, চার থেকে যদি চার বিয়োগ দাও, চার থেকে চার বিয়োগ দিলে কত, শূন্য, হাতে আছে কত, দুই। এখন কিন্তু এখানে দুই লিখতে পারবা, কারণ এটা দশমিক সংখ্যা, যদি দুই লিখবা এটা হচ্ছে বাইনারি সংখ্যা, বাইনারিতে তো দুই লিখতে পারবে না, এখানে দুই এর পরিবর্তে লিখতে হবে কত, দুই কে দশমিকে নিলে ওয়ান জিরো ওয়ান জিরো লিখতে হবে। এখানেও মজার ব্যাপার বলি, এখানে দুই লাইনের বেশি বড় যোগ আসে না, তোমার ভয় পাওয়ার কিচ্ছু নাই ভাইয়া, তুমি শুধু দুই লাইনের ম্যাথই ভালো মতো বুঝে দাও। ভাইয়া আরেকবার বোঝাও, দাঁড়াও বুঝাইতেছি, ওয়ান ডাবল জিরো ত্রিপল ওয়ান, ওয়ান ডাবল জিরো ত্রিপল ওয়ান, ঠিক আছে। এবার দেখো আবার এই এক আর এই এক, এক তিনটা এক যোগ করলে তিন, তিন দুই থেকে এক বড়, এই জন্য আমি এখানে এক লিখছি, দুই বিয়োগ দিছি সেজন্য হাতে থাকবে এক। হাতের এক আর এক যোগ করলে দুই, দুই আর এক যোগ করলে তিন, তিন দুই থেকে এক বড়, এই জন্য এক লিখছি, হাতে থাকবে এক। হাতের এক, এক দুই যোগ করলে দুই, দুই আর এক যোগ করলে তিন, তিন দুই থেকে এক বড়, এই জন্য এক লিখছি, হাতে থাকবে এক। আবার হাতের এক আর এই তিনটা এক যোগ করলে চার, চার দুই থেকে কত বড়, দুই গুণ, চার থেকে চার বড়, এই জন্য শূন্য লিখছি, হাতে থাকবে কত ভাইয়া, দুই। এবার দেখো দুই কে আবার বাইনারিতে লিখতে হবে, দুই তো আর আমি এখানে লিখে দিতে পারবো না, কারণ এটা দশমিক সংখ্যা না, এটা অক্টাল সংখ্যাও না যে দুই লিখতে হবে, হেক্সাডেসিমাল সংখ্যা না, দুই লিখতে পারবো, এখানে সব ওয়ান আর জিরো দিয়ে লিখতে হবে, এই জন্য আমরা এখানে দুই এর পরিবর্তে কি লিখবো, ওয়ান আর জিরো লিখবো, একই কাহিনী, সবকিছু সহজ। তো মজার ব্যাপার হলো তিন লাইনের সিরিজ, আমাকে তোমাকে শুধু শেখানোর জন্য আমি জানাইলাম, এটা পরীক্ষায় আসে না, তিন লাইনে যোগ দিয়ে আসে না, তারপরে যদি কোনো টিচার দিয়ে দেয় বা শেখানোর জন্য চলে আসে তাই আমি তোমাকে শিখাই দিলাম। আবার দুই লাইনে আরেকটা দিয়ে তোমাকে বুঝাইতেছি, এরকম জিরো আর জিরো যোগ করলে তো জিরোই, এক আর জিরো যোগ করলে এক, এগুলো কোনো বিয়োগ টিয়োগ দেওয়ার দরকার নেই, কারণ এগুলো দুই থেকে শূন্য ছোট, এটাও সেম এক, এটাও সেম এক, এখানে এসে বিয়োগ দেওয়া লাগবে, এক আর এক যোগ করলে দুই, দুই থেকে দুই বিয়োগ দিলে শূন্য, হাতে থাকবে এক, হাতের একটা এখানে লিখে দিবা। এ ছিল আমাদের আজকের দিনের লাস্ট টপিকস, আমাকে একটা উদাহরণ করে দেখাও, তারপর তোমাকে আমি হোমওয়ার্ক দিতেছি, করে দেখো এই যে আনসার করে দেখো, ক্যালকুলেটর চাইবা না, নিজে খাতায় করে দেখাও। ট্রিপল ওয়ান ট্রিপল জিরো, ট্রিপল ওয়ান ট্রিপল ওয়ান ট্রিপল জিরো, ট্রিপল ওয়ান ট্রিপল জিরো, ঠিক আছে, ট্রিপল ওয়ান ট্রিপল জিরো, ট্রিপল ওয়ান ট্রিপল জিরো, আচ্ছা তাহলে আশা করি ব্যাপার যোগ সবাই বুঝছে। তা আমি কিছু হোমওয়ার্ক দেই, তিনটা যোগ থেকে ছয়টা হোমওয়ার্ক দেবো, শেষ। এখানে একটু ঝামেলা আছে কিন্তু, এটা হেক্সাডেসিমাল, এটা হেক্সাডেসিমাল, অ্যানসারটা লিখতে হবে বাইনারিতে, ঝামেলা আছে বুঝতে হবে। এই যোগফল অ্যান্সারটা লিখতে হবে হেক্সাডেসিমালে,
ভাই এরকম একটা যোগে কয় নাম্বার থাকে ভাই? যোগ আসবে না ওই তোমার কোশ্চেনের মাঝখানে, ওই যে সিজনশীলের মাঝখানে কোশ্চেন দিয়ে দিবে, কিন্তু যোগে যখন কোশ্চেন আসবে এটা 3 নম্বরে 4 নম্বরে মানে সিডি তে কোশ্চেন আসবে। আর এগুলো যদি অবজেক্টিভ আসে তাহলে তোমার চিন্তা করার দরকার নেই, ক্যালকুলার চাপে অ্যান্সার দিয়ে দিবা। কোশ্চেনটা এরকম দিবে যে একটু আগে একটা কোশ্চেন ছিল না এই আবুল বাবুল দিয়ে, বলবো যে আবুলের মার্ক এটা, বাবুলের মার্ক এটা, ধরো হেক্সাডেসিমালে দিয়ে দিছে, বলো বাবুলের মার্ক হেক্সাডেসিমালে এটা, দুইটার যোগফল বানাও দশমিকে, এরকম কোশ্চেন দিবে, 4 মার্কের কোশ্চেন দিয়ে দিবে। মানে শুধু শুধু যোগ দিয়ে তো তোমার কোশ্চেন অ্যান্সার দিয়ে দিবে না, তো পোলাপান বুঝে, টিচার বুঝে, তুমি পোলাপান এটা চাইবা ক্যালকুলেটর চাইবে অ্যান্সার দিয়ে দিবে। আর তোমার যখন কনভার্সন দিবে, যখন আমি কনভার্সন দিচ্ছি দেখবো দশমিকের কনভার্সন দিচ্ছি, দশমিকের কনভার্সন এই জন্য দিচ্ছে কারণ ক্যালকুলেটর চাইবে তুমি দশমিকের কনভার্সন করতে পারবো না, মানে টিচারও বুঝে, ঠিক আছে, যে তুমি পোলাপানের চুরির জায়গাটা কোন জায়গাটা, টিচার খুব ভালো মতো বুঝে, তাই এরকম তোমার চুরির জায়গা বন্ধ করে টিচার কোশ্চেন দেয়। এখানে দেখো এটা 4টা 4 ডিজিট আর এটা কিন্তু বেশি, যদি বেশি হয় তাহলে বাম পাশে শূন্য দিতে হবে, ডান পাশে না, এটা দশমিকে, এটা অ্যানসারটা দশমিকে লিখবা। এক দুই তিন চার পাঁচ ছয়, এই 6টা যারা করতে পারবা তাদের জন্য একটা বোনাস, কেউ যদি কোনটা না করে বোনাসটা করো। বাইনারি কি? এটা বাইনারি, এটা বাইনারি, অ্যানসারটা লিখবা দশমিকে। এই 3টা সংখ্যা, 3টা সংখ্যা হেক্সাডেসিমাল, অক্টাল, বাইনারি, এটা তোমার অ্যানসারটা লিখতে হবে দশমিকে। এবার সবাই একটু মাইক্রোফোন আনমিউট করো, আমাদের ক্লাস শেষ। আমাকে একটু কেউ আইডিয়া দাও যে তুমি এই ম্যাথটা কিভাবে করতে চাইতেছো, জাস্ট এই ম্যাথটার একটু আইডিয়া বলো আমাকে, যে এই ম্যাথটা কিভাবে করতে চাইতেছো তুমি। সবগুলা বাইনারিতে নিয়ে দাও, যোগ করবা, যোগ করার পর তারপর দশমিকে নিবা। জি, সবগুলার দশমিকে নিব। গুড, এটা হচ্ছে সবচেয়ে ভালো অ্যান্সার সব, কারণ আমি অ্যান্সারটা যেহেতু দশমিকে লিখতে হবে, তার মানে সবগুলো যেহেতু আমি একবার রূপান্তর তো আমি একবার করলেই হইতাছে, যে আমি হেক্সাডেসিমালটাকে আমি বাইনারিতে নিলাম, সরি হেক্সাডেসিমালটাকে আমি দশমিকে, যেহেতু অ্যান্সারটা আমার দশমিকে, তাই আমি প্রথম হেক্সাডেসিমালটাকে দশমিকে নিলাম, দ্বিতীয়টাকে দশমিকে নিলাম, তৃতীয়টাকে দশমিকে নিলাম, অ্যান্সারটা দশমিকে আসবে। দশমিক দশমিক যোগ করলে দশমিকে আসবে, এটা মনে রাখতে হবে, যেগুলো যেগুলো যোগ করবো শুধু ওইটাতেই আসবে, অক্টাল অক্টাল যোগ করলে অক্টাল আসবে, কখনো অক্টালের সাথে হেক্সাডেসিমাল যোগ করা যাবে না, এই ব্যাপারগুলো মনে রাখতে হবে, কখনো অক্টালের সাথে হেক্সাডেসিমাল যোগ করা যাবে না, যার সাথে ওই টাইপটাই যোগ করতে হবে, মনে থাকবে, যার সাথে ওই টাইপই যোগ করতে হবে, সবগুলো তুমি এক টাইপে নিয়ে অ্যান্সারটা ওই টাইপে আনতে হবে। যেমন আগের ম্যাথ গুলো দেখো, যদি অক্টাল অক্টাল যোগ করে আমি তোমাকে হেক্সাডেসিমাল নিতে বলছি, তখন তুমি অ্যান্সার অক্টাল যোগ করবা, যে অ্যান্সারটাকে হেক্সাডেসিমাল নিতে পারো, কথা বুঝতে পারছো, অ্যান্সারটা অক্টালে আসবে, ওইটাকে তুমি হেক্সাডেসিমালে নিয়ে নিবা, অথবা তুমি এটাও করতে পারো যে এই প্রত্যেকটাকে আলাদা আলাদা হেক্সাডেসিমালে নিয়ে তারপর যোগ করতে পারো, এটা সম্পূর্ণ তোমার চয়েস। যাক, তোমাকে 7টা যোগ দিলাম, একটা সৃজনশীল দিলাম, এই যোগগুলা সৃজনশীল গুলা কইরা আমি এখনই পোস্ট দিয়ে দিয়েছি, পোস্টের মধ্যে তুমি আজকের মধ্যেই এটা সাবমিট করে দিবা, আমাদের পরবর্তী ক্লাসে আমাদের মোটামুটি 3.1 শেষ হয়ে যাবে। তোমাদের সবার কাছে বই আছে ভাই? জি ভাই আছে। সমস্যা নাই, ওই বই থেকে একটু দেখো, যে তোমার যে উদাহরণ গুলো আছে আমি তোমাকে যোগ, ভালো বলতে কোনো বই নাই, সব বই ভালো, বাট টিচাররা বেশি পছন্দ করে মুজিব স্যারের বইটা, মানে ম্যাক্সিমাম বিক্রিত বই হচ্ছে, মানে বিক্রি করে স্যারের বইটাই সবচেয়ে সবচেয়ে বেশি টিচাররা কভার করে, সবচেয়ে বেশি টিচাররা সাজ করে। 4:30 ক্লাস আছে আর একটা, হ্যাঁ জি শেষ করে দিতেছি।
তাহলে এটা হচ্ছে আমাদের মূল কথা, তোমরা যেই টপিকস গুলো শেষ হইছে, আমাদের কি কি টপিক শেষ হইছে ভাইয়া? রূপান্তর শেষ হইছে, সবকিছু থেকে সবকিছুতে রূপান্তর করা শেষ হইছে, এবং হচ্ছে আমাদের সকল প্রকারের যোগ শেষ হইছে। এতটুক পর্যন্ত তোমার বইয়ের মধ্যে যত কঠিন কঠিন উদাহরণ আছে, কঠিন কঠিন সৃজনশীল আছে, কঠিন কঠিন অনুশীলনী আছে, যার যত প্রবলেম আছে আমি যে পোস্টটা দিব ওই পোস্টের মধ্যে কমেন্ট করে দিয়ে দিবা। সবাই একটা কমেন্টের মধ্যে সবকিছু লেখার চেষ্টা করবা, কারণ তোমার এতগুলো ছবি দেখা আসলে ধৈর্যের কুলবে না। মার্ক দেওয়া সবগুলো জিনিস একটার মধ্যে দেওয়ার চেষ্টা করবো, তাহলে তোমার এক নামের মধ্যে সবগুলো থাকলো আমি একবারে দেখা ফেললাম। টিল দেন ভাই ভালো থেকো, আর আবার তো দেখা হবে কিবার বুধবার সেম আইসিডি ক্লাসেই। টিল দেন ভালো থেকো, এবং আইসিডি যেটুকু হয়েছে এতটুকু আজকের মধ্যে সাবমিট করে দিও, কেমন? ওকে ভাই, আল্লাহ হাফেজ। এখানে কি ভাইয়া জানো কবে বায়োলজির ক্লাস আছে? তোদের 4:30 তোর ভাই বেজে গেছে। এখানে জয়েন করবে? অবশ্যই, আবার বের হয়ে একটু রেস্ট নে, দরকার নাই, দরকার নাই, থাকি না না থাকি কেন? এসে জয়েন কর, আমি কেটে দিই এই রেকর্ডিংটা দেখে দিতে পারি। আচ্ছা, দরকার ছিল কোনো